এবারে মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করে নিল। তেলিয়ামুড়া সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ হাইস্কুলের কৃতি ছাত্র সুব্রনীল দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় 491 নম্বর পেয়ে অর্থাৎ 98.2% নম্বর পেয়ে ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করল সুব্রনীল। বাবা সমরেন্দ্র দেবনাথ একজন PWD দপ্তরের কম্পিউটার অপারেটরের অস্থায়ী কর্মী, মা গৃহিণী রীতানাথ ভৌমিক। কৃতি ছাত্র সুব্রনীল জানায় সে নিয়মিত 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করত রোজ। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার তার স্বপ্ন, সেদিকে এগিয়ে যাবে ওর ভবিষ্যৎ। পাশাপাশি গান বাজনা ভালোবাসে, অবসর সময়ে গান এবং তবলা নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতে বিশারদ করে এবং তবলায়ও জ্ঞান লাভ করে। সুব্রনীল এও জানায় গৃহশিক্ষক 3 জন ছিল, তাদের অক্লান্ত পরিশ্রমে এবং আনন্দমার্গ স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় সে আজ ভালো ফল করতে পেরেছে। স্কুল জীবনে শুরু থেকেই সে আনন্দমার্গ হাইস্কুলেরই ছাত্র সুব্রনীল। ভালো ছাত্র এবং ভালো মনের মানুষ সুব্রনীল, সবার সাথে মেলামেশা সর্বদা শান্ত প্রকৃতির। শিক্ষক শিক্ষিকারাও তাকে খুবই আদর করে এবং যত্ন সহকারে দেখাশোনা করত। খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ তার সহপাঠীরাও, বাবা মা, আত্মীয় স্বজন। আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন আনন্দমার্গ হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা সহ তেলিয়ামুড়া শহরের অভিভাবক মহল। তাদের এবারে ফলাফলে তুমি তৃতীয় হয়েছ, কিরকম লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, আমি খুবই আনন্দিত আছি। এখন রোজ কত ঘন্টা তুমি পড়াশোনা করতে? মানে নির্দিষ্ট কোনো ঘন্টা আমি এমন পড়ে পড়াশোনা করিনি, কোনো দিন 5 ঘন্টা, কোনো দিন 6 ঘন্টা এমনই। কত নাম্বার, টোটাল নাম্বারটা তোমার কত? 471। রেজাল্ট হয়েছে, তার জন্য তুমি কাকে অবদানটা বেশি দেবে? আমার রেজাল্টের জন্য সবচেয়ে বড় অবদান দিচ্ছি আমার মা ও আমার বাবাকে এবং আমার ঠাম্মাকেও। আমার 3 জন শিক্ষক ছিলেন, একজন বাড়িতে এসে পড়াতেন এবং 2 জনের কাছে এগিয়ে পড়তাম। আমার ভাইও এসে আমাকে বাড়িতে পড়াতেন। আমার এই ভালো রেজাল্টের জন্য আমার 3 শিক্ষক এবং আমার ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি তুমি আর কি করতে ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি আমি গান বাজনা, গান, তবলা, গান গাইতে ভালোবাসি, তবলা বাজাতেও ভালোবাসি। খেলাধুলা করেছো কখনো? খেলাধুলা তো মানে অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।